করোনা কালে সৃষ্ট বিশ্বব্যাপী আস্থার সংকট যুদ্ধের কারণে আরো বেড়েছে। তাই এই সংকট নিরসনে গোটা বিশ্বকে বিশ্বাস নিয়ে একসাথে চলতে হবে। G20 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বকে খাদ্য ও সার সংকটের মধ্যে ফেলে ভোগাচ্ছে বলেও মনে করিয়ে দেন। মোদী এ সময় বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এর আগে স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে দুদিন ব্যাপী G20 শীর্ষ সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম সেশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য বিশ্ব নেতারা বক্তব্য রাখবেন। এর আগে স্থানীয় সময় 9:30 দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম ভেনুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সৌদি যুবরাজ সালমান সহ বিশ্ব নেতারা যোগ দেন। এ সময় বিশ্ব নেতাদের একে একে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। এবারের G20 সম্মেলনের থিম হল এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। সম্মেলনের মূল আলোচ্য বিষয় টেকসই উন্নয়ন, পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পাবে। তবে এই ইস্যুতে বিভক্ত পক্ষগুলোর কারণে এবারের সম্মেলনে যৌথ ঘোষণায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।